আজকে শুরু করছি কম্পিউটার অ্যাপ্লিকেশনের ইন্টারনেট এবং নেটওয়ার্কিং চ্যাপ্টার থেকে পরের টপিক নিয়ে আমরা আসছি। আজকের টপিক হচ্ছে নেটওয়ার্কিংয়ের বিভিন্ন জায়গায় ব্যবহার। আমরা এর আগের দিন পড়েছিলাম নেটওয়ার্ক হচ্ছে অনেকগুলো কম্পিউটারের একসঙ্গে যোগসূত্র যে তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে নেটওয়ার্কিং। এই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আমরা সারা পৃথিবীব্যাপী যত লক্ষ কোটি কম্পিউটার আছে সব কম্পিউটার বা সার্ভারের সঙ্গে আমরা আমাদের মোবাইল, ল্যাপটপ অথবা ডেস্কটপ কানেক্ট করে রেখেছি। তাহলে এই নেটওয়ার্কের বিভিন্ন সুবিধা এবং অসুবিধাগুলো পড়েছি। আজকে আমরা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে কী কী কাজ করা যায় সেগুলো দেখব। নেটওয়ার্ক ব্যবস্থার সবথেকে বড় সুবিধা হচ্ছে অল্প সময়ে অল্প খরচে খুব ভালো আদান প্রদান করা যায়। এখন আমরা বর্তমানে যে সমস্ত আইএসপিগুলো ব্যবহার করি যেমন আইডিয়া, এয়ারটেল, বিএসএনএল, এদেরকে আইএসপি বলা হয়, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এরা খুব অল্প পয়সার বিনিময়ে আমাদেরকে ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে। প্রথমে রয়েছে তথ্য সংগ্রহ। নেটওয়ার্কিংয়ের মাধ্যমে কোনো বিষয় সম্পর্কে আমরা সহজেই তথ্য সংগ্রহ করতে পারি। আজকাল নিমিষের মধ্যে মোবাইল ফোনের মাধ্যমে বা ডেস্কটপের মাধ্যমে আমরা সারা পৃথিবীর যদি কোনো রকম ইনফরমেশন চেয়ে থাকি সেটা সঙ্গে সঙ্গেই পাওয়া যায়। এরপরে রয়েছে ডেটা শেয়ারিং বা তথ্য বিনিময়। তথ্য বিনিময়ের কাজে নেটওয়ার্ক সবথেকে বেশি ব্যবহৃত হয় ডেটা আদান প্রদানের কাজে, যেমন ইমেল পাঠানোর জন্যে, ইন্টারনেট সার্ফিংয়ের জন্যে, গান, সিনেমা এই সমস্ত ডাউনলোড করার জন্যে বা সেন্ড করার জন্যে, হোয়াটসঅ্যাপে বিভিন্ন মেসেজ সেন্ড করার জন্যে, ডেটা শেয়ারিংয়ের জন্যে ইন্টারনেটটা সবথেকে বেশি বা নেটওয়ার্কটা সবথেকে বেশি কাজে লাগে। এরপরে বিভিন্ন আছে ব্যবসায়িক প্রয়োজন, যেমন ই কমার্স, ফ্লিপকার্ট, অ্যামাজন, এই সমস্ত ই কমার্স সাইটগুলো থেকে আমরা বিভিন্ন রকম জিনিস কেনাকাটা করতে পারি। এছাড়াও ব্যাংকিং পরিষেবা আছে, ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা ফান্ড ট্রান্সফার করতে পারি। এছাড়াও ট্রেনের টিকিট বুকিং, ফ্লাইটের টিকিট বুকিং এগুলোও করতে পারি। এরপরে রয়েছে ইন্টারনেট পরিষেবা। ইন্টারনেটের সাহায্যে আমরা নেট সার্ফিং করতে পারি, সার্চিং, ভিডিও কনফারেন্স বা ভিডিও কল, ডাউনলোড, আপলোড এই সমস্ত কাজগুলো আমরা ইন্টারনেটের মাধ্যমে করতে পারি। বিভিন্ন রকম ওয়েব প্রকাশনা, ওয়েবসাইটের মাধ্যমে আমরা ই বুক ডাউনলোড করতে পারি, ই বুক ডাউনলোড করে আমরা পিডিএফের মাধ্যমে সে বইগুলোকে পড়তে পারি। ম্যাগাজিন, বিভিন্ন রকম জার্নাল এই সমস্তগুলো আমরা ঘরে বসেই পড়তে পারি, নিউজ পেপার পড়তে পারি। ওয়েবসাইট তৈরি, নেটওয়ার্ক ব্যবস্থায় কাজে লাগিয়ে ওয়েব পেজ তৈরি করে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি এবং সেগুলো একটা কমার্শিয়াল দিককে সাহায্য করে, ব্যবসায়িক কাজকর্মগুলো পরিচালনা করা যায়। তাহলে এইগুলো হচ্ছে নেটওয়ার্কিংয়ের বিভিন্ন প্রয়োগ। এরপরে আসছি আমরা অ্যানালগ ও ডিজিটাল কমিউনিকেশন। এই নেটওয়ার্ক দুটো ধরনের, একটা অ্যানালগ এবং আরেকটি ডিজিটাল। অ্যানালগের মাধ্যমে অ্যানালগ ডেটা ট্রান্সমিট হয়, ডিজিটাল কমিউনিকেশনের মাধ্যমে ডিজিটাল ডেটা ট্রান্সমিট হয়। তাহলে এবার দেখি অ্যানালগ এবং ডিজিটাল কমিউনিকেশন কি। অ্যানালগ কমিউনিকেশন হচ্ছে এক ধরনের টেলিকাস্ট পদ্ধতি যার সাহায্যে অ্যানালগ ডেটা, যেমন শব্দ, কোনো ছবি বা সিগনাল, কোনো ভিডিও, সেই একটা কন্টিনিউয়াস ইনফরমেশন সিগনালে পরিণত করা যায়। এই ধরনের টেলিকাস্ট পদ্ধতিটি একটি ইনফরমেশন সিগনালের সাহায্যে সম্পাদিত হয়, যেটি বিভিন্ন মাধ্যম দ্বারা সেই টেলিকাস্টটা হয়ে থাকে। কোনো টেলিকাস্ট করার জন্যে একটা মাধ্যমের প্রয়োজন হয়, যার মাধ্যমে সেই ডেটাটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হবে। যেমন আমি আগের দিন বলেছিলাম যে আমরা বর্তমানে ইমেল করছি, খুব নিমিষের মধ্যে সেই ইমেলটা
এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, সেটা দেশের মধ্যেও হতে পারে বা বিদেশের মধ্যেও হতে পারে। যদি ইমেল থেকে আমরা শুধু একটা চিঠিতে চলে আসি, তাহলে চিঠি আমরা কি করে পাঠাতাম এক জায়গা থেকে আরেক জায়গায়? আমরা চিঠি হাতে লিখতাম, যেখানে পাঠাবো তার ঠিকানা লিখতাম, সেটা আমরা পোস্ট অফিসে পোস্ট করতাম, পোস্টম্যান সেটাকে নিয়ে গিয়ে যেখানে ডেস্টিনেশন, যার কাছে চিঠিটা দেওয়ার কথা বা যার কাছে দিতে চাইছি তার কাছে পৌঁছে যেত। তাহলে এখানে মাধ্যম হচ্ছে পোস্টম্যান, পোস্টম্যানের মাধ্যমে বা পোস্টের মাধ্যমে আমরা চিঠিটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতাম। তাহলে বিভিন্ন রকম ডেটা ট্রান্সমিটের জন্যে একটা মাধ্যম প্রয়োজন হয়, যেটা সোর্স থেকে ডেস্টিনেশনে পৌঁছাবে। তাহলে চারটি মাধ্যমে কাজটা হয়ে থাকে। সে মাধ্যমগুলো হচ্ছে টুইস্টেড পেয়ার, কোয়াক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল এবং এয়ার, মানে বায়ু। বায়ুর মধ্যে দিয়ে আমরা ওয়্যারলেসলি কোনো ডেটা ট্রান্সমিট করতে পারি, ওয়্যারলেস, কোনো তার থাকবে না, বাকিগুলো সবই কিন্তু তারযুক্ত। যেমন টুইস্টেড পেয়ার, তার এক ধরনের, কোয়াক্সিয়াল কেবল এটাও এক ধরনের তার, ফাইবার অপটিক কেবল এটাও এক ধরনের তার। তাহলে অ্যানালগ ট্রান্সমিশন দুটো পদ্ধতিতে হয়ে থাকে, একটা হচ্ছে এএম, অন্যটি এফএম। এএম কথার অর্থ হচ্ছে অ্যাম্পলিচিউড মডিউলেশন, এফএম কথার অর্থ হচ্ছে ফ্রিকোয়েন্সি মডিউলেশন। এএম এর মাধ্যমে সম্প্রচারিত সিগন্যালের ক্ষমতা চেঞ্জ করা যায়, এফএম এর মাধ্যমে সিগন্যালের ফ্রিকোয়েন্সি পরিবর্তিত করা যায়। এখানে দেখো একটা ছবি দিয়েছি, এই ছবিটা হচ্ছে অ্যানালগ সিগন্যালের ছবি, যেখানে জিরো ধরা হচ্ছে লোগুলোকে এবং ওয়ান মানে হাই ধরা হয় আপগুলোকে, মানে ওপরে যেগুলো উঠে আছে সেগুলো হচ্ছে উঁচু অংশ মানে হাই, আর নিচের অংশগুলো হচ্ছে লো। হাইকে ধরা হচ্ছে ওয়ান, লোকে ধরা হয় জিরো। এটি হচ্ছে ডিজিটাল সিগন্যাল, এটারও একই, শুধু সিগন্যালের ধর্মটা এবং তার দর্শনটা আলাদা। এটারও হাইকে ধরা হয় ওয়ান এবং লোকে ধরা হয় জিরো। এরপরে আমরা আসছি ডিজিটাল কমিউনিকেশন। ডিজিটাল কমিউনিকেশন এক ধরনের সম্প্রচার পদ্ধতি, যার সাহায্যে ডেটা, মেসেজ, কোনো ছবি, এই সমস্ত কোডগুলোকে সরাসরি কোনো ওয়্যারের মাধ্যমে বা কোনো মিডিয়ার মাধ্যমে সোর্স থেকে ডেস্টিনেশনে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো যায়। এই ডিজিটাল কমিউনিকেশনের মেসেজগুলো বা ডেটাগুলো, এটাও কিন্তু ওই ধরনের ওয়্যারের মাধ্যমেই যায়, যেমন কপার ওয়্যার বা ফ্লেক্সিবল ওয়্যার, ফাইবার অপটিক কেবল, ওয়্যারলেস, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এই সমস্ত যে মিডিয়াগুলো আছে তার মাধ্যমেই সঞ্চারিত হয়। এরপরে দেখো অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যাল, বা অ্যানালগ ট্রান্সমিশন ও ডিজিটাল ট্রান্সমিশন, এর পার্থক্য রয়েছে, এর পার্থক্যটা অবশ্যই পড়তে হবে, পার্থক্যগুলো পরীক্ষায় আসে। এরপরে রয়েছে দেখো তথ্য আদান প্রদানের নীতি, কিভাবে আমরা ডেটাটাকে ট্রান্সমিট করব বা ডেটা ট্রান্সফারের নীতিগুলো কি কি। ডেটা ট্রান্সফারের তিনটি রীতি আছে, একটা হচ্ছে সিমপ্লেক্স, আর একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, তিন নাম্বার ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। তাহলে সিমপ্লেক্স বলতে আমরা কি বুঝি? সিমপ্লেক্স হচ্ছে কোনো ডেটা যখন আমরা ট্রান্সমিট করছি, সেই ডেটাটা শুধুমাত্র সোর্স থেকে ডেস্টিনেশনেই যাবে, সর্বদা একমুখী, দ্বিমুখী নয়, এক জায়গা থেকে শুধু আরেক জায়গাতেই যাবে, সেখান থেকে বিপরীত দিকে আসবে না। এই ধরনের ডেটা কমিউনিকেশনকে বলা হয় সিমপ্লেক্স কমিউনিকেশন। যেমন আমরা কেবলের মাধ্যমে টিভি চালাচ্ছি, তাহলে কেবল হচ্ছে একটা সোর্স, অফিস থেকে সেই সিগন্যালটা আসছে আমাদের বাড়িতে টিভিতে, তাহলে সেই সোর্স থেকে সিগন্যালটা আমাদের বাড়িতে টিভিতে আসছে, টিভিতে আমরা সেই সম্প্রচার বা যা যা দরকার সেগুলো দেখছি।
আমরা কিন্তু টিভি থেকে কোনো ডেটা কেবলের অফিসে পাঠাচ্ছি না, অথবা আমরা রেডিও শুনছি। তাহলে দূরদর্শনের যে জায়গা থেকে রেডিও টেলিকাস্ট হচ্ছে সিগন্যালগুলো, সেই সিগন্যালটা আমাদের রেডিও ক্যাপচার করছে, সেই খবরগুলো বা রেডিওতে যা যা সম্প্রচারিত হচ্ছে সেগুলো আমরা শুনছি। আমরা কিন্তু রেডিও থেকে কোনো কিছু টেলিকাস্ট করছি না। তো এই যে একমুখী ট্রান্সমিশন বা কমিউনিকেশন, একে বলা হচ্ছে সিমপ্লেক্স কমিউনিকেশন, শুধুমাত্র একমুখী, একদিকেই যাবে। দু নম্বর রয়েছে হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন। হাফ ডুপ্লেক্স কমিউনিকেশনে কিন্তু উভয় দিকে ডেটা ট্রান্সমিট হয়। একটু আগে বলে দিই আমি, সিমপ্লেক্সে দেখো এখানে একটা ছবি রয়েছে, এই ছবিটা দেখলে তোমরা একটু বুঝতে পারবে। এখানে কম্পিউটার ওয়ান, এখানে কম্পিউটার টু। কম্পিউটার ওয়ান হচ্ছে সেন্ডার, কম্পিউটার টু হচ্ছে রিসিভার। তাহলে সেন্ডার থেকে রিসিভারের দিকে শুধুমাত্র ডেটাগুলো যাচ্ছে, রিসিভারের থেকে ডেটাগুলো কিন্তু সেন্ডারের দিকে আসছে না, এটা সিমপ্লেক্সের। যাই হোক, এরপরে হাফ ডুপ্লেক্স দেখো, এখানে একটা ওয়াকি টকি রয়েছে, এখানেও একটা ওয়াকি টকি রয়েছে। দেখো দুদিকেই ডেটাটা ট্রান্সমিট হচ্ছে, দুদিকেই কমিউনিকেশন হচ্ছে। তাহলে এটাকে হাফ ডুপ্লেক্স কেন বলা হচ্ছে? হাফ ডুপ্লেক্স এটাকে এই কারণেই বলা হয়, এই দুটো ওয়াকি টকির মধ্যে যখন কথোপকথন হয়, যখন কমিউনিকেশন হয়, তখন একজন কথা বলার শেষ হলে তবেই আরেকজন কথা বলতে পারে। মানে একজন কথা বলে সেটাকে ওভার বলবে, তারপরেই আরেকজন অপর দিক থেকে কথা বলতে পারবে, তার ডেটাটা তখন আসবে। দুজনেই কিন্তু একসাথে কথা বলতে পারবে না, এই জন্যে এই ধরনের কমিউনিকেশনকে হাফ ডুপ্লেক্স বলা হয়। দুটো ওয়াকি টকির মধ্যে যখন কথা বলা হয়, তখন একদিক থেকে যে ডেটাটা যাচ্ছে, অপর প্রান্তে সেই ব্যক্তি ডেটাটা শুনছে। প্রথম ব্যক্তি যখন কথা বলা হয়ে যাবে, যখন কলটাকে ডিসকানেক্ট করবে, তারপরে দ্বিতীয় ব্যক্তি কথা বললে প্রথম ব্যক্তি শুনতে পাবে। এই ধরনের কমিউনিকেশন হচ্ছে হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন। তিন নম্বর রয়েছে ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন। এখানে দেখুন যে ছবি দেওয়া রয়েছে, দুটো সেলফোন, তাদের মধ্যে ডেটা বা কমিউনিকেশন হচ্ছে। বর্তমানে আমরা যে মোবাইল ফোনে কথা বলি, এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স কমিউনিকেশনের উদাহরণ। আমরা একসাথেই কিন্তু দুজনা কথা বলতে পারি, মানে আমরা যখন যার সাথে কথা বলছি, আমরা তার সাথে কথা বলছি এবং তার কথা শুনতেও পারছি। এরকমটা নয় যে আমি আগে কথা বলছি, উনি শুনছেন, তারপরে আমার কথা বলা হয়ে গেলে উনি কথা বলছেন, এইরকম জিনিসটা নয়। কন্টিনিউয়াসলি দুজনাই একসাথে দুদিক থেকে কথা বলা যায়, এই ধরনের কমিউনিকেশনকে বলা হচ্ছে ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন। এই ধরনের প্রেরণ নীতিগুলোতে তথ্য একই সময় উভয় দিকে স্থানান্তরিত হতে পারে, এগুলোকেই বলা হচ্ছে ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন। এরপরে দেখো সিমপ্লেক্স ও হাফ ডুপ্লেক্স কমিউনিকেশনে পার্থক্য আছে, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স কমিউনিকেশনের পার্থক্য আছে, এই পার্থক্যগুলো ভালোভাবে পড়তে হবে। তাহলে আজকে এটুকুই থাকলো, পরের দিন আমরা নেক্সট টপিক নিয়ে আবার আলোচনা করবো।